তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা এখনো পর্যন্ত বেকার ভাতায় আবেদন করেনি, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট থেকে যুবশ্রীর প্রকল্পের জন্য যারা এখনো পর্যন্ত আবেদন করেনি তাদের জন্য আজকে এই ভিডিওটি। অনেকেই আমাকে বেশ কদিন থেকেই ভিডিওতে কমেন্ট করছেন যে দাদা আবেদন কি এই মুহূর্তে আমরা করতে পারবো, কবে আবেদন শুরু হবে, কবে আবেদন লাস্ট ডেট, তো এইসব বিষয় নিয়ে প্রচুর কমেন্ট। এবং তাদেরকে বলবো যে এই যে যুবশ্রী প্রকল্পের আবেদন কিন্তু নির্দিষ্ট কোনো শেষ তারিখ কিন্তু নেই, এটা 24 ঘন্টার মধ্যে তুমি যে কোনো সময় কিন্তু আবেদন করতে পারো, দিন রাত 24 ঘন্টা এই ওয়েবসাইট খোলা, এখান থেকে কিন্তু যে কোনো সময় আবেদন প্রক্রিয়া করা যেতে পারে এবং এর জন্য কোনো লাস্ট ডেট কিন্তু কর্তৃপক্ষ ধার্য করেনি। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রকল্প যুবশ্রী প্রকল্প, এর কোনো লাস্ট ডেট নেই, এটা তুমি যখন খুশি তখনই আবেদন করতে পারো অনলাইনের মাধ্যমে। তো আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা যারা যারা এখনও পর্যন্ত যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করনি, যাদের নাম এখনও পর্যন্ত যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত করেনি, তাদের জন্য কিভাবে তোমরা আবেদন করবে, কোথায় আবেদন করবে, আবেদনের প্রক্রিয়া টোটাল সিস্টেমটা আমি দেখিয়ে দেবো। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, আমি স্টেপ বাই স্টেপ নিখুঁতভাবে দেখিয়ে দেবার চেষ্টা করবো তোমাদের, তোমরা আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবে। তো এই যে ওয়েবসাইটটি রয়েছে employmentbankwb.gov.in, এর লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করে তোমরা এই পেজে চলে আসবে এবং এই পেজে আসার পর তোমরা চলে যাবে সরাসরি নিউ এনরোলমেন্ট জব শিকার, এই যে অপশন দেখতে পাচ্ছ এই অপশনে সরাসরি ক্লিক করবে। যখনই এখানে ক্লিক করবে একটা পেজ খুলে যাবে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকবে এখানে, দেখো সুন্দরভাবে পড়ে নেবে এই লেখাটা যেটা রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন। পড়ার পর তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে জাস্ট। সঙ্গে সঙ্গে কিন্তু একটু ওয়েট করবে, সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা পেজ খুলে যাবে এই যে এইভাবে দেখো জব সিকার্স নিউ এনরোলমেন্ট। তো এখানে একটা ফর্ম চলে এলো, এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, এই ফর্মটা কেয়ারফুলি খুব ভালোভাবে নিখুঁতভাবে তোমরা কিন্তু মনোযোগ সহকারে ফিল আপ করবে। ফিল আপ করে তোমরা এখানে সবার লাস্টে এখানে পিকচার কোড রয়েছে এই দুটো অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর সাবমিটে ক্লিক করলে তোমাদের আবেদন কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তো প্রথমে কি চাওয়া হয়েছে, নেম, তার বাবার নাম, এখানে স্পাউস নেম, তারপর হচ্ছে এখানে লিঙ্গ, তারপর হচ্ছে কাস্ট, ধর্ম, তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, ফিজিক্যাল চেঞ্জড, তারপর হচ্ছে এক্স সার্ভিসমেন হলে সেটা ইউএসএন করতে হবে এখানে, তারপরে এই পাশে রয়েছে দেখো তোমাদের ঠিকানা, তোমাদের যে পোস্টাল অ্যাড্রেস, বাড়ির যে ঠিকানা সেটা ঠিকানা দিয়ে দেবে এখানে, তোমার রাজ্য, জেলা, পিন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি। এবং এখানে বলে রাখি এই যে ফোন নাম্বার, যে ফোন নাম্বার তুমি এখানে দেবে এই ফোন নাম্বার এমন নাম্বার দেবে যেন বন্ধ না হয় এবং তোমার পার্মানেন্ট নাম্বার যেটা সেটাই দেবে, একটা ভালো নাম্বার দিয়ে দেবে এবং ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবে। এবং তারপর শিক্ষাগত যোগ্যতা, তোমার শিক্ষাগত যোগ্যতা ম্যাক্সিমাম কোনটা রয়েছে, মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত সমস্ত ডাটা তুমি এখানে আপলোড করতে পারবে। এবং এখানে ল্যাঙ্গুয়েজ, তুমি কী কী ভাষা জানো, কোন ভাষা লিখতে পারো, কোন ভাষা ভালোভাবে বলতে পারো, কোন ভাষা তুমি নর্মালি বোঝো বলতে পারো, এইসব বিষয়গুলো একটু দিয়ে দেবে। তারপর ফিজিক্যালি মেজারমেন্ট, তোমার শারীরিক গঠন কী রয়েছে, উচ্চতা, হাইট, ওয়েট, চেস্ট এগুলো। এবং তোমার ফটো, পাসপোর্ট একটা ফটো তুমি স্ক্যান করে কম্পিউটারে রাখবে অথবা মোবাইলেও করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, মোবাইলে তোমার পাসপোর্ট ফটো লাগবে একটা, এই সেটা দিয়ে দেবে। এবং ছবির সাইজ কিন্তু ম্যাক্সিমাম 500 KB মধ্যে হতে হবে। এবং সিভি, এখানে হচ্ছে বায়োডাটা দিয়ে দেবে, একটা বায়োডাটা এমএস ওয়ার্ডে তুমি বানিয়ে রাখবে এবং সেটা তুমি এখানে আপলোড করে দিতে পারো। এবং তারপরে এক্সপিরিয়েন্স, যদি কোনো রকম কাজের অভিজ্ঞতা থাকে, এক্সপিরিয়েন্স থাকে, সেটার বিবরণ এখানে দিয়ে দেবে। এবং অ্যাডিশনাল অতিরিক্ত কোনো তথ্য যদি থাকে তোমার সেটাও দিয়ে দিতে পারো। এবং অবশ্যই কিন্তু এখানে তোমার রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, আধার নাম্বার অবশ্যই তোমার দিতে হবে, এবং বিপিএল যদি কার্ড থাকে তোমার বিপিএলটাও দিয়ে দেবে, অ্যাডিশনাল ইনফরমেশন তুমি লিখেও দিতে পারো। এবং সবার লাস্টে যেটা বললাম, এখানে কোড যেটা থাকবে কোডটা দিয়ে হুবহু এখানে ক্লিক ক্লিক করে সাবমিট করে দেবে, তাহলে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে তোমার নাম নথিভুক্ত হয়ে যাবে এবং তুমি কিন্তু যুবশ্রী প্রকল্পের জন্য তুমি সিলেক্ট আগামীতে হতেও পারো। এবং কর্তৃপক্ষের উপর টোটালটা নির্ভর করছে। এবং এইভাবে তোমরা আবেদন করো, তোমাদের আশা করি তোমাদের বেকার ভাতায় নাম নথিভুক্ত খুব শীঘ্রই হয়ে যাবে। এবং এর জন্য কিন্তু তোমাদের প্রতি মাসে 1500 টাকা করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যুবশ্রী প্রকল্পের মাধ্যমে। তো তোমরা জানো ইতিমধ্যেই যে প্রতি মাসে 1500 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার, তো সেই প্রকল্পের জন্যই আবেদন কিন্তু এখান থেকে। তো এই হচ্ছে আজকে ভিডিওর মূল বিষয়, যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি তোমাদের সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সাহায্য করব। তো বন্ধুরা ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে, ভালো থাকবে।